নামে ধান, অপশ্ন সংগ্রাম। চলমান আন্দোলনকে পুঁজি করে সামাজিক মাধ্যমে অনেক তারকা এবং ইনফ্লুয়েন্সারদের নামে ফেক আইডি খুলে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য, এমন অভিযোগ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর নাদির নির্বাস, যাকে সবাই তার চ্যানেল নাদির অন দা গো এর নামেই চেনেন। There were these like fake pages or fake groups which I guess they say initially started as fan groups but ended up now having nothing to do with me. তথ্য বিভ্রাট এবং ফেক আইডির মাধ্যমে গুজব ছড়ানো প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। 2 আগস্ট বাংলাদেশ থেকে যাওয়ার পথে যাত্রা বিরতিতে এয়ারপোর্টে বসে তিনি এই ভিডিও রেকর্ড করেন। ভিডিওতে চলমান আন্দোলনে নিজের অবস্থান সম্পর্কেও জানিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিওর শুরুতে তিনি এই আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তুলে ধরেন এবং বিদেশি দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ বর্ণনা করেন। এরপর ফেক আইডি প্রসঙ্গে তিনি বলেন, চলমান আন্দোলনে আমার নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে কিছু ফেক পেজ এবং গ্রুপ খুলে সরকার বিরোধী নানা মন্তব্য ও পোস্ট করা হচ্ছে, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই সমস্ত ফেক গ্রুপের কারণে সত্যিকার অর্থে আমি আমার প্রকৃত মতামত প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি। যে সকল ছাত্ররা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করছে তিনি তাদের মতো সাহসী নন বলেও মন্তব্য করেন এবং চলমান ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং বিশ্বের মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে চোখ রাখার কথা বলেন নাদির নির্বাস। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।